যার ভালো ইহকাল তার ভালো আসসালামু আলাইকুম ও বোনেরা ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরায় আমাদের কাজ আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মাজহাব ও তাকলিদ সম্পর্কে প্রসিদ্ধ চার ইমামের বাণীসমূহ আর এই বিষয়টা নিয়ে আসার কারণ হল বর্তমান সমাজে মাঝাবিরা লামাঝাবি অথবা হাদিস তাদের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে তারা মাঝাব প্রতিষ্ঠা করার জন্য যত ধরনের মিথ্যাচার করা দরকার তারা করতেছে এই মিথ্যাচারে কিছু লোক আছে যারা ইসলাম সম্পর্কে তেমন জানে না বা জানার সুযোগ পায় না তাদের মনে নানান ধরনের প্রশ্ন জাগিয়ে তুলছে যে আসলে ইসলাম কোনটা এক এক হুজুরে এক এক কথা বলে তা আমি এতটুকুই বলতে চাই যে আপনারা অবশ্যই কোরআন এবং হাদিসের অনুসারী হন মাঝাবের অনুসারী হইন না কারণ মাঝহাব একমাত্র মুসলিম ওম্মাকে বিভক্ত করার জন্য শয়তানের প্রধান হাতিয়ার হলো মাঝহাব তো তাদের এই গালির কারণে আমাদের শায়েখ সবুর চৌধুরী এই বইটা লিখেছে লামাজ ঝাবিদের প্রকৃত পরিচয় যেহেতু তারা আমাদেরকে ঝাবি বলে গালি দেয় সম্পাদনায় ডক্টর শায়ে শায়েখ আবু বখর মোহাম্মদ জাখারিয়া এই কারণেই আমি এই বইটা দেখাইতেছি যারা লামা ঝাবি বা আহলেহাদিস সম্পর্কে সঠিক ধারণা নাই তারা যদি আমার এই পর্বগুলি দেখেন তাহলে আপনারা কিছুটা হোক ধারণা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে হলো বারো পর্ব আপনারা যারা আমার পিছনের পর্বগুলি দেখেন নাই যদি পিছনের পর্বগুলি দেখেন তাহলে বিস্তারিত আরও জানতে পারবেন তো দেখেন ইমাম আবু হানিফা রাহিমা জন্ম আশি হিজরি মৃত্যু দেড়শো হিজরি বলেন হাদিস বিশুদ্ধ প্রমাণিত হলে এটাই আমার মাঝহাব মানে ইমাম হানিফা বলেন মাঝহ বলে গণ্য হবে ইবনু আবিদিনের হাসিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা তেষট্টি রাসমুল মুফতি প্রথম খণ্ড পৃষ্ঠা চার সালিহ আল ফালরানি ইকাজুল ইমাম পৃষ্ঠা বাষট্টি তিনি আরও বলেন আমরা কোথা থেকে কথাটি নিলাম এটা না জানা পর্যন্ত কারো জন্য আমাদের কথা গ্রহণ করা বৈধ নয় ইমাম আবু হানিফা বলে গেছে এই কথা কিন্তু মাঝহির এটা মানতে রাজি না ইবনু বার আল ইন্তিকা পৃষ্ঠা একশো পঁয়তাল্লিশ ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ জন্ম তিরানব্বই হিজড়ি মৃত্যু একশো উনাশি হিজড়ি বলেন আমি নিকোস নিচক একজন মানুষ বোলো করি শুদ্ধ বলি তাই তোমরা লব্য করো আমার অভিমতের প্রতি এগুলো যতটুকু কোরআন ও সুন্নার সাথে মিলে তা গ্রহণ করো আর যতটুকু এত দুবয়ের সাথে না মিলে তা পরিত্যাগ করো ইবনু আবদিল বার আল জামি পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডের বত্রিশ তিনি আরও বলেন নবী সাল্লু আলি আসাল্লাম ব্যতীত অন্য যে কোনো লোকের কথা গ্রহণীয় এবং বর্জনীয় কিন্তু নবী সাল্লাহ আলিহ্লামের সকল কথা গ্রহণীয় ইমাম শাহফি রাহিমাহুল্লাহ জন্ম দেড়শো হিজড়ি মৃত্যু দুশো চার হিজড়ি উনি বলেন প্রত্যেক ব্যক্তি থেকে আল্লাহ রাসুল সাল্লাহ আলিহ্লামের কিছু সুন্না গোপন থাকবেই এছাড়া থাকবে ও ছাড়া পড়বে তাই আমি যত কথাই বলছি অথবা মূলনীতি উদ্ভাবন করছি সেক্ষেত্রে রাসুল সাল্লু ওয়াসাল্লাম থেকে আমার বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য পাওয়া গেলে আল্লাহর রাসুলের কথা হচ্ছে চূড়ান্ত আর এটাই হবে আমার বরণীয় কথা তিনি আরও বলেন তোমরা যখন আমার কিতাবে রাসুল সাল্লা আলহ সাল্লামের বিরোধী কিছু পাবে তখন আল্লাহর রাসুলের সুনাত অনুসারে কথা বলবে আর আমি যা বলছি তা ছেড়ে দিবে অপর বর্ণনায় রয়েছে তোমরা তারই সুন্নাথের অনুসরণ করো আর অন্য কারো কথার প্রতি তাকাবে না ইমাম বিন হাম্বল রাহিমাহুল্লাহ জন্ম একশো চৌষট্টি হিজি মৃত্যু দুইশো একচল্লিশ হিজি উনি বলেন তুমি আমার অন্ধ অনুসরণ করো না মালিক সাফি আউজামি সাউরি এদেরও কারও অন্ধ অনুসরণ করো না বরং তারা যেখান থেকে সমাধান গ্রহণ করেন তুমি সেখান থেকেই তা গ্রহণ করো তিনি আরও বলেন যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের হাদিস ছেড়ে দিল সে ধ্বংসপ্রাপ্ত হলো তাহলে বুঝেন মাঝাবিদের কি অবস্থা তো এটাই আজকে বারো নং পর্ব আপনারা যারা পিছনের পর্বগুলি দেখেন নাই তারা যদি দেখেন বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনারা পর্বগুলি দেখলে সঠিক ইসলাম কোন দিকে আপনারা ভালোভাবে জানতে পারবেন তো ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু